ভিন্ন প্রসঙ্গ। ব্রিটিশ সিংহাসনের সম্ভাব্য প্রথম উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামসের সাথে তার বাগদত্তা ক্যাথরিন মিডলটনের বিয়ের শুভক্ষণের অপেক্ষায় আছে সারা বিশ্ব। আসছে শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে এই বিয়ের অনুষ্ঠান। রাজকীয় বিয়েতে অংশ নিতে আসা অতিথি আর পর্যটকে এখন মুখরিত লন্ডন শহর। আরও জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি হাসান হাফিজুর রহমান। প্রিন্স উইলিয়াম এবং ক্যাথরিন মিডলটনের এই বিবাহ যতটা ব্যয়বহুল হবে, এই বিবাহকে ঘিরে বেড়ে ওঠা ব্যবসা আরও বেশি হবে কিনা সেই পরিসংখ্যান মেলাচ্ছেন অনেকেই। প্রায় সব কিছুতেই এই নবদম্পতির ছবি, আর সেসব বিক্রি হচ্ছে চড়া দামে। ক্যাথরিনের এঙ্গেজমেন্টের আংটির রেপ্লিকা এখানকার মেয়েদের হাতে শোভা পাচ্ছে। চিরচেনা বাকিংহাম প্যালেস নতুন করে দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন এখানে। কড়া পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বিবাহ প্রস্তুতির সকল কর্মযজ্ঞ। সমগ্র পৃথিবীর বড় বড় মিডিয়া এবং এর কর্মীরা ভিড় করছেন রানীর প্রাসাদের সামনে। বিবাহ অনুষ্ঠানকে সঠিকভাবে সম্প্রচারের জন্য তৈরি করা হয়েছে বিশাল মিডিয়া সেন্টার। We wish we could be here on the day, but we know that we won't be able to see so much, but the atmosphere would be here. I think it's lovely. I think it's about time we had another royal wedding. I think there's lots of excitement all over the nation, to be honest. বেশ ভালো লাগতেছে। আজকে তো ব্যাংক হলিডে ছিল, সেখানে ঘুরতে আসলাম এটা বাকিংহাম প্যালেস, এবং দেখছি লর্ডিং কি প্রিপারেশন ছিল সেটা দেখতে আসলাম আর কি আজকে। I think it's nice to give people something to celebrate. It's a lot of money, but it's still a nice thought. রাজপরিবারের বিবাহ অনেক ব্যয়বহুলই হবে, তবে প্রতি বছর এই ধরনের আয়োজন হয় না বলেই অর্থনৈতিক এই মন্দার সময়েও সবাই স্বাভাবিকভাবেই নিচ্ছেন এই অনুষ্ঠান। এই বিবাহের মাধ্যমে নবদম্পতির 10 বছরেরও বেশি সময়কার প্রেমের সম্পর্ক সফল পরিণতি লাভ করবে। ব্রিটেনের রাজপরিবারের বিবাহ অনুষ্ঠানকে ঘিরে লন্ডন এখন পর্যটন নগরী। যারা মূল অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, তারাই প্রতিদিন অগ্রিম বরযাত্রী হিসেবে এসে দুধের স্বাদ গলে মেটাচ্ছেন। হাসান হাফিজুর রহমান, NTV News, Buckingham Palace, London.